গল্প। আজকে আমি একটু দেরি করেই ব্লগ শুরু করলাম। সো আজকে সারাদিন কী করবো সেটার একটা ব্লগ বানাবো। সো শর্ট একটা ব্লগ থাকবে, বেশি লম্বা ব্লগ বানাবো না, জাস্ট শর্টকাটেই বলবো যে কী কী করছি। তো আজকে রান্না হয়েছে মুরগি, মুরগি রান্না হয়েছে, মুরগি আর ভাত। আর এখানে বুট মানে ছোলা তো দিয়ে দিয়েছি চুলাতে, আর এটা হচ্ছে ঘুমনি বানানোর জন্য বুট। তো এটা একটু পরে বানাবো। সো আজকে ইফতারের জন্য আর চুলায় বসিয়ে দিয়েছি ছোলা, সেটা হচ্ছে। সো এখন আমার ওয়েট করতে হবে, আর এটা গরম পানি। আর আজকে একটু আকাশটা আপনার সাথে শেয়ার করি। সকালবেলা একটু মেঘলা ছিল, এখন রোদ পড়েছে ভালোই। আজকে ছাদ পুরো খালি, কোনো কাপড় চোপড় নেই, কারণ ঝড় হচ্ছে। তো কালকে রাতের বেলা একটু মেঘলা ছিল আকাশ রাতের বেলা, বাট বৃষ্টি পড়েনি। ইদানিং বৃষ্টিটা পড়ছে হচ্ছে গিয়ে একদম মানে কি বলবো, মধ্যরাতে বৃষ্টি পড়ছে। তো এই কারণে সকালবেলা একটু ভেজা ভেজা থাকে। এখন একটু ইউটিউব দেখছি, দেখি কি দেখা যায়। আসলে ইউটিউব করলেই মানে যেই ব্লগটা সবসময় সবাই দেখে সেটা হচ্ছে জীবনের গল্প। সো এই ব্লগটা আমি মাঝে মাঝে দেখি, আর রেগুলার না হলেও মাঝে মাঝে দেখি। কয়েকদিন খুব রেগুলার দেখেছিলাম, এখন মাঝে মাঝে দেখি কারণ সময় পাই না। আবার আরও দেখি বাংলাদেশি ক্যানাডিয়ান কাপল, এটাও ভালো লাগে। এটা নতুন একদম বাংলাদেশি ক্যান্ডিয়ান কাপল, এটা একদম নতুন মানে ইউটিউব চ্যানেল। এটা দেখা হয় মাঝে মাঝে, এই দুটোই বেশি দেখা হয়। আসলে ব্লগ এমন একটা জিনিস যা রেগুলার লাইফ মানে শো করে। তো রিয়েল লাইফ মানে মানে নাটকের মতো, তো এগুলো দেখতে ভালোই লাগে। তো মানে মাঝে মাঝেই আসলে যখন সময় পাই তখন এসব নাটক দেখি, আর নিজেরাও একটু মানে ইনফ্লুয়েন্স হই নাটক মানে মানে ব্লগ করার জন্য। অত মানে বেশি ব্লগ তো করি না, কারণ আসলে পার্সোনাল অনেক রিজন থাকে যে অনেকে ফেস দেখাতে চায় না, অনেকে ফেস দেখায়। তো এটা অনেকের যা যা পার্সোনাল চয়েস। সো আসলে এই কারণেই আসলে মানে আমার হয়তো কিছু পার্সোনাল রিজন আছে, এই কারণে আমি অতটা মানে মানে অত কিছু করি না ব্লগ ভিডিওতে। সো শর্টকাটে ভিডিও জাস্ট আমার আসলে ভিডিওটা করা হয় আমার শখের বসে। আমার একটা শখ ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে, তাই আমি ইউটিউব চ্যানেল খুলেছি। সবাই কি দেখে একটা ইউটিউব চ্যানেল খুলেছি। তো এটাও লাকি সুমন ব্লগ, এটাও দেখা হয় মাঝে মাঝে। তো অনেক 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 চ্যানেল আছে। সো আজকে ভিডিও তো আসলে ভিডিওতে আমি একাই থাকি বাসায়, আর ইদানিং লকডাউন দেওয়ার পরে আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটিতে আসলে যাওয়া হয় না, ইউনিভার্সিটিতে তো যাওয়া লাগে না, আর অফিস যেতে হয়। তো অফিসে আজকে গিয়েছে, তো ইউনিভার্সিটি যেতে হয় না। যেদিন যেদিন ভার্সিটি থাকে সেদিন সেদিন করেই থাকে। সো ওই দিন আবার ব্লগ করি না, কারণ ও আবার ভিডিও টিডিও করলে আবার একটু মানে একটু ফান করে, তাই মানে একটু লজ্জা লাগে, তাই আমি ভিডিও করি না ওর সামনে। এই তো আসলে ইফতারটা আসলে খুব শর্টকাটে করা হয়, কারণ বেশি ইফতার করলে আবার রাতেবেলা খাওয়া যায় না, এমনি খেতে পারি না। কারণ আমি ছোলা একটু বানাই, ডাবলি বুট একটু বানাই, তারপরে
যদি মানে একদিন যদি আমি মানে কি বলবো কি বলে এটাকে কি বলে পাকোড়া নাকি, হ্যাঁ ওই যে একটা তো হচ্ছে বেগুনি ভাজি, আরেকটা হচ্ছে গিয়ে যে পেঁয়াজু যদি ভাজি তাহলে বেগুনি ভাজি না পেঁয়াজু ভাজি না, তো সেদিন ওটা জাস্ট একসাথে মিলিয়ে জাস্ট আমি একটা কি বলবো যে মুড়ি মাখাই ওইটাই খাই আমরা। তখন এটাই হচ্ছে কি সব মানে সুবিধা যে কম করে বানাই আর খাই কিন্তু বেশি কম করে বানালেও কিন্তু বেশি খাওয়া হয়ে যায়। তারপরে আমার হাজব্যান্ড রাতেবেলা খেতে পারে না, আমি একটু খাই বা মাঝে মাঝে খাই না, রাতেবেলা খাওয়া যায় না, তো এই কারণে মানে রাতে খাওয়াটাই দেন হচ্ছে না। তো আজকে আবার বসি দিয়েছি, সো দেখা যাক আজকে কী কী রান্না। আজকে তো বললামই আজকে বেগুনি ভেজে জাস্ট মিশিয়ে একবারে মাখিয়ে ফেলবো। সো এভাবেই আমরা ইফতার করছি ইদানিং। ভিডিও দেখছি জীবনের গল্প, আজকে ওরা রোজার মধ্যে টার্কিশ বিরিয়ানি আমার কী যেন বানাচ্ছে আমি ঠিক ভালো করে বলতে পারি না, তার একটু দেখি কী বানিয়েছে। তুরস্কের আদানা কাবাব বানিয়েছে, কাবাব তৈরি করব, এক ধরনের কাবাব তুরস্কের বানিয়েছে। সো এটাই দেখছি, সো এটা এমন একটা ভিডিও যে সবাই দেখে, সো এটা তো এটা দেখতাম ভালোই দেখতাম। এখন আগের কিছু ছোলা ছিল ওগুলো ডিপে ছিল ওগুলো এখন একটু ছোটাচ্ছি, ওটা আজকে রান্না করব। আর আজকে যেগুলো বানিয়েছি এগুলি রেখে দিব ডিপে, তো আস্তে আস্তে খাওয়া হবে। আর একটু পেঁয়াজু বানানোর জন্য ডালটা দেব, ডাল ভিজাবো। মুগ ডাল আর মুসুর ডাল। সো ডাল ভিজিয়ে দিলাম, এখন এটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ভিজাবো, ভিজানোর পরে জাস্ট ব্লেন্ড করে ফেলবো। আজকে অবশ্য পেঁয়াজও ভাজবো না, আজকে শুধু বেগুনি ভাজবো, কারণ আমি আগে বলেছি আমরা জাস্ট সব কিছু মাখিয়ে জাস্ট শর্টকাটে মানে ইফতার করি, যাতে রাতে খেতে পারি, তাও রাতে খেতে পারি না। সো দেখা যাক। আর ডাবলি বুটটা আসলে সিদ্ধ করতে হবে, ফার্স্টে সিদ্ধ করে তারপরে এর মধ্যে কিছু আলু দিয়ে দিতে হবে, তারপর সোডা দেওয়ার পরে মানে আগে একটু কিছুক্ষণ আগে সোডা দিতে হবে, সোডা দিয়ে আছে। সো সোডা দেওয়ার পরে যে খোসাগুলি আছে ডাবলি বুটের এগুলো উঠে আসবে, তারপরে খোসাগুলো তুলে ফেলতে হবে। তারপরে আলু যখন পানিটা শুকিয়ে যাবে, যখন ভর্তাভর্ত হয়ে যাবে, তখন আলুর সাথে মিশিয়ে ফেলতে হবে। তারপরে বিট লবণ তারপর মশলা দিয়ে মাখাতে হবে, তো এটা একটু লং প্রসেস। তারপরে এটা যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন একটু একটু করে নিয়ে সরষের তেলে ভাজতে হবে। সো এটা আমি অন্যদিন বানানো শেখাবো, কারণ এখানে আসলে একা একা এত কাজ করা যায় না, মানে অত সুন্দর করে পরিবেশন করতে পারি না। তো নেক্সট টাইম যখন আমুর বাসা যাবো তখন অবশ্যই আমি এই ঘুমনি বানানোটা শেয়ার করার চেষ্টা করব শর্টকাটে। আর এখন তো আসলে একা একা করি, আমার হাজব্যান্ড আসবে তো আমরা দুজন মিলে কাজ করব, ও অনেক হেল্প করে আমাকে। সো এখন আমি একা বসে আছি বাসায়, জাস্ট নাটক মানে ব্লগ দেখলাম, এখন আমি নাটক দেখি না ব্লগ দেখি। তো বললাম যে ব্লগগুলি রেগুলার দেখা হয়, জীবনের গল্প, তারপরে বাংলাদেশি ক্যানাডিয়ান কাপল, এগুলো আমার রেগুলার ইয়া। তারপরে আর আমার আমু বেশিরভাগ দেখে লাকি সুমস ব্লগ, এসব মানে সবাই দেখে, মানে এগুলি এই কয়টা বেশি দেখি। আরও আনুষঙ্গিক আরও অনেক ব্লগ আছে যেটা দেখি, সো এই আর কি। সো এবার ঈদ নিয়েই টেনশনে পড়ে গিয়েছি, যেভাবে লকডাউন দিচ্ছে গাজীপুর থেকে ঢাকা যেতে পারবো কি না সেটাও সন্দেহ আছে, খুব ভয় পাচ্ছি। দেখি মানে সময় আসুক তারপর দেখা যাক।
আসলে খুব কড়াকড়িভাবে নাম অবশ্য কড়াকড়িভাবেই পালন হচ্ছে, কারণ এখন তো যে অবস্থা মানে করোনার যেভাবে বাড়ছে আমাদের সবাইকেই সাবধানে থাকতে হবে, তো সেই কারণেই আসলে বসে আছি। আসলে যাওয়ার কথা ছিল কালকে বা পরশু, কিন্তু এখন আর যাচ্ছি না, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আসলে আমার একটু ডাক্তার দেখাতে হতো, কিন্তু আর যাচ্ছি না। সো সব মিলিয়ে আসলে একটু সমস্যায় পড়ে গেছি। তো আমার ভিডিও আমি এখানে শেষ করব আজকে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের গল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।